নমস্কার, হরে কৃষ্ণ একটি ধর্মীয় শিক্ষামূলক গল্প অবশ্যই শুনবেন, ভালো লাগবে। একজন লোকের মৃত্যু হয়ে গেল, যখন তার জ্ঞান ফিরল তখন সে দেখল স্বয়ং ভগবান হাতে একটি ব্যাগ নিয়ে তার কাছে আসছেন। এসেই ভগবান বলছেন, পুত্র চলো, এখন তো সময় হয়ে গেছে। আশ্চর্যজনক হয়ে লোকটি বলল, এখন এত তাড়াতাড়ি? এখনও তো আমাকে অনেক কর্ম করতে হবে, আমি ক্ষমা চাইছি ভগবান, এখন আমার যাওয়ার সময় হয়নি। তবে আপনার এই ব্যাগে কী আছে? ভগবান বললেন, তোমার জিনিস। লোকটি বলল, আমার জিনিস? তার মানে আমার বস্তু, আমার কাপড়, আমার ধন দৌলত, তাই তো ভগবান? ভগবান বললেন, এই বস্তুগুলো তোমার নয়, এগুলি তো তুমি পৃথিবী সম্বন্ধীয় জিনিস। লোকটি বলল, তাহলে এই ব্যাগে কি আমার স্মৃতি আছে? ভগবান বললেন, এটা তো কখনোই তোমার ছিল না, এটা তো শুধুমাত্র সময়ের ছিল। লোকটি বলল, তাহলে এতে আমার পরিবার আর বন্ধু বান্ধবদেরই স্মৃতি থাকবে? ভগবান বললেন, ক্ষমা করো পুত্র, এরা তো তোমার কখনোই তোমার ছিল না, তারা হলো তোমার জীবনের চলার পথের সাথী, রাস্তায় দেখা হওয়া প্রতীকের মতো। লোকটি বলল, তাহলে তো আমি নিশ্চিত যে এই ব্যাগে আমার শরীরটাই থাকবে। ভগবান বললেন, এটা তো তোমার হতেই পারে না, কারণ এই শরীর হলো চিতার ভস্ম মাত্র। লোকটি বলল, ভগবান তাহলে কি এটাতে আমার আত্মা আছে? ভগবান বললেন, না, এটা তো তোমা এটা তো আমার। এবার লোকটি ভয়ভীত হয়ে ভগবানের কাছে হাত থেকে ব্যাগটা নিয়ে নিলেন, খুলে দেখল সেই ব্যাগটা খালি। তখন লোকটির চোখে জল এসে গেল, বলল, হে ভগবান, আমার কাছে কি কখনোই কিছু ছিল না? তখন ভগবান বললেন, হ্যাঁ, এটাই সত্য, প্রত্যেক মুহূর্তে যেটা তুমি বেঁচেছিলে আর জীবিত ছিলে, নিজের জীবন নিজের মতো করে বেঁচেছিলে, জীবনটা হচ্ছে ক্ষণিকের এবং সেই ক্ষণ আর মুহূর্তটাই শুধু তোমার ছিল, এছাড়া এ জগতে তোমার বলে কিছুই নেই। তাই ভগবত ভক্তজন সবসময় হাসি খুশি থেকে প্রভুর নাম কীর্তন করবেন, এটাই একমাত্র কথা হলো গুরুত্ব রাখে। ভৌতিক বস্তু আর যেই জিনিসের জন্য আমরা দিন রাত লড়াই করছি, পরিশ্রম করছি, কিন্তু শেষের দিনে এগুলো কিছুই আমাদের সাথে যাবে না, কিছুই আমরা কিন্তু নিয়ে যেতে পারবো না। এটাই সত্য, এটাই বাস্তব।